হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে স্টাইল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আর আজকে ব্লগটা শুরু হচ্ছে একদম বিকেলবেলার থেকে, সকালে সেরকম কিছু ছিল না। আর আজকে রাতে আমরা যাব, মানে বিকেলের থেকে আমরা যাব মাসের সদাই বাজার করতে। তো তার জন্যই আমি এখন রেডি টেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছো বাড়িতে এত সেজে গুজে থাকি না, আর যে গরম কি আর সেজে গুজে থাকবো। তো যাই হোক, একদম চুড়িদার টুড়িদার পরে আমি একদম রেডি। আর এখন আমি আমার ছোট্ট মহারাজকে রেডি করব, কারণ ওকে রেডি করা হচ্ছে সবচেয়ে ভয়ানক ব্যাপার আমার জন্য। এদিকে দৌড়ায়, ওদিকে লাফায়, ওদিকে চলে যায়, এটা ধরে ওটা টানে। তো আমি তাই জন্য আগে রেডি হয়ে যাই, তারপরে হচ্ছে ওকে রেডি করাই। আর এমনিতে ওকে আগে রেডি করালে সব কিছু, মানে ক্রিম ট্রিম, তারপরে তোমার যেটা হচ্ছে টিপ দিই সেটা নষ্ট করে দেয়। তার জন্য আমি ওকে একদম লাস্টে রেডি করাই। তো চলো টুকুকে এখন আগে রেডি করিয়ে নিই, তারপরে আমি যাব টিউশনি পড়াতে। আর টিউশনি পড়িয়ে এসে ভাবছি আমি সদাই বাজারটা করবো। এখন দেখি ওয়েদারের ওপরে, যদি ওয়েদার ঠিক থাকে পরে যাব, আর যদি ওয়েদার হচ্ছে তোমার ঠিক না থাকে তাহলে বলবো অনিমেষকে চলে যেতে। তো দেখতেই পাচ্ছো, দেখো ডুগু তাণ্ডব এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায়। তোমাদের যেটা বলছিলাম আর ওর যেগুলো ঘামাচি বলছিলাম হয়ে গেছিল পুরো মুখে ঘাড়ে। তো ওর জন্যই আমি এই ক্রিমটা, মানে ডাক্তার দেখিয়ে এই ক্রিমটা দিয়েছিল, তো এই ক্রিমটাই লাগাচ্ছে। এই ক্রিমটা ও দিতেই চায় না, কি জানি জলে নাকি বুঝি না, কিন্তু দিতে চায় না। দেখো অনবরত লাফাতেই থাকে, একটু যদি শান্তি থাকে ছেলেটা সত্যিকারের, ইস রে এত এনার্জিটা কোথায় পায় ভগবান, আমি জানিই না। হালকা একদম সুতির জামা পরিয়ে দিয়ে দিচ্ছি একটু ঠোঁটে বেবি লিপ বাম, এটা ডাক্তারেরই দেওয়া। এটা দিলে তোমার ঠোঁটটা ময়েশ্চারাইজ থাকে, আর ওর তো জানোই খুব রুক্ষ স্কিন, তার জন্য দিয়ে দিচ্ছি। এবার নিয়ে নিলাম বাজারের ব্যাগ দুটো, আর হাতে জানি আমার কি ফুটেছিল, ব্যথা করছিল খুব, তো তার জন্যই দেখছি বারবার। তো এটা দুটো ব্যাগ নিয়ে নিলাম, এত বড় ব্যাগ আবার ওই বাইকের মধ্যে ঝুলাবো, তার জন্য ভাঁজ করে ব্যাগে নিয়ে নিলাম। এবার আমি নিচ্ছি ডুগুকে খাইয়ে, আমি যেখানেই যাই আগে ডুগুকে খাইয়ে নিই, পেট ভরা থাকলে ওরা খ্যান খ্যান খুব কম কম করে। তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার পেট ভরে গেছে আর জুতো পরিয়ে দিলাম। এই দেখো এখানে ডুগু যেখানেই বাড়াক না কেন আগে ঠাম্মিকে বায় বলবে, পিসিমিনিকে বায় বলবে, তারপরেই বার হবে। তো ঠাম্মিকে ডাকছিল, দরজা বন্ধ ছিল, ঠাম্মি বেরিয়ে গেছে, তো বায়টায় বলে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর রাস্তা দেখো কত সুন্দর লাগে না এখন রাস্তাগুলো দেখতে। তো এখানে দেখো আমি চলে আসলাম বাড়িতে, স্টুডেন্টগুলোও চলে এসেছে। আর আমি এখানে দেখো বলছি মা অনেক দিন পর আজকে ওই তোমার বাদাম দিয়ে যে তেল চিটে হয় না, ওগুলো বানাচ্ছে, আর বানিয়েছে, আর হচ্ছে মুরখি বানিয়েছে, অনেক দিন ধরে বানায় না মা, আমার দেখা দেখি এগুলো শিখেছে মা, আগে এগুলো আগ্রহ ছিল না। তো এবার চলে এসেছি, পড়া হয়ে গেছে আমার, রাত্রিবেলা চলে এসেছি বাজারে, কারণ মারা বাজার করতে এসেছিল, মা আর বোনু, তো বলেছিল যে বাইক করে নিয়ে যেতে। তো অনিমেষ আর ডুকু চলে গেছে বাইক করে বাড়িতে, আর আমি আর বুনু যাচ্ছি হচ্ছে হেঁটে হেঁটে। তো দেখো কত জামা কাপড় দেখলেই মনে হচ্ছে নিয়ে নিই, আমার অভ্যাসই এটা, বাজারে আসলেই মনে হয় কত কিছু নিয়ে নিই। তো চলে আসলাম বাড়িতে, এখন দেখো সদাই ভর্তি, মানে সদাই পুরো ভর্তি বাড়িতে, এগুলো এখন সব আমাকে অ্যারেঞ্জ করে গুছাতে লাগবে। এটা হচ্ছে বড় সমস্যা জানো, কৌটা থাকে না, কোন কৌটায় কী ভরবো, আগের মাসে এই কৌটায় এটা ভরি তো পরের মাসে ওই কৌটায় আলাদা ভরে দিই, জায়গা থাকে না, জিনিসপত্র আগোছালো হয়ে যায়। তো এখন সব ম্যানেজ করে ভরতে হবে। তো আজকে ভিডিও এটুকুই, যদি ভালো লাগে ভিডিও